সুপ্রিয় দর্শক, আমি এই মাঝে আপনাদের বলে দিতে চাই যে করোনা ভাইরাসের আজকে প্রকোপতায় গোটা পৃথিবী যেহেতু স্তব্ধ, সেই কারণে যারা বিশেষ করে যারা বাংলাদেশে আছেন এবং তাদের সকলকে অনুরোধ করছি এলটিভি টোয়েন্টিভির পক্ষ থেকে, অযথা বাসার বাইরে থেকে বের হবেন না, বাসায় থাকবেন, নিজে সতর্ক হবেন, আরেকজনকে সতর্ক করবেন। সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু পবিত্র রমজানের একটি গান শুনলাম, আমরা এবারে একটি হামদ গান শুনব। আমাদের এবার একটি হামদ গান শুনলাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এবার আমি ইকবাল হোসেনের সেই একটি গান আপনাদের তাহলে শুনাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকাই না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের পথে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যারা হৃদয় রঙী, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী। হেরার আলোতে যারা হৃদয় রঙী, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। মাশাআল্লাহ, আমরা আরেকটি ইসলামী হাম শুনলাম শিল্পী আলিফ হোসেনের কাছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এলটিভি টোয়েন্টিফোর এর পক্ষ থেকে। সেই সাথে যারা আজকের আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সর্বোপরি বাসায় থাকুন, সুস্থ থাকুন, অযথা বাসার বাইরে থেকে বের হবেন না, নিজে সতর্ক থাকুন, আরেকজনকে সতর্ক। আল্লাহ হাফেজ।